নমস্কার বন্ধুরা, টিপ স্টেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বলবো মহাদেবের এক মন্দিরের রহস্য সম্পর্কে, যেখানে পুজো দিলে কেউ খালি হাতে ফেরেন না। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে রয়েছে বহু উল্লেখযোগ্য তীর্থক্ষেত্র, যা আমাদের মনে সব সময় বিস্ময় সৃষ্টি করে। সেই রকম বিস্ময়কর এক শিব মন্দিরের রহস্য আপনি কি জানেন? হ্যাঁ, ঠিক দুপুর 1টার সময় মন্দিরের শিবলিঙ্গটি ভেসে ওঠে, আর অন্য সময় তা জলের নিচে ডুবে থাকে। দিনের অন্য কোনো সময়ে শিবলিঙ্গটি দেখা যায় না। এই বিস্ময়কর শিবলিঙ্গ সারা বিশ্বে আর কোথাও নেই, আর এই সময় যারা ওই শিবলিঙ্গে পুজো দেন তার মনস্কামনা পূরণ করেন বাবা মহাদেব। গুজরাট থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আরব সাগরের মধ্যেই রয়েছে ভগবান শিবের এই মন্দিরটি। নিষ্কলঙ্গেশ্বর মন্দির নামেই স্থানীয়দের কাছে বেশি বিখ্যাত। এই মন্দিরের ইতিহাস লোকমুখে প্রচারিত হওয়ার ফলে এর জনপ্রিয়তা দিনকে দিন বেড়েই চলেছে। শুধু তাই নয়, লোকমুখে কথিত আছে যে এই মন্দিরে শিবের কাছে নাকি যা চাওয়া যায় তাই সত্যি হয়। কামনা বাসনার আশায় ভিড় থাকে ওই নির্দিষ্ট সময় বাবার মন্দিরে। মন্দিরটির চারপাশ শুধু সমুদ্র আর সমুদ্র। এর ঠিক মাঝখানে একটুখানি জমির ওপর তৈরি হয়েছে এই মন্দির, কিন্তু সমুদ্রের মাঝখানে হওয়ায় পুণ্যার্থীরা সবসময় এই মন্দিরে চাইলেই যেতে পারেন না। ভগবান শিবের দর্শন করতে হলে দুপুর 1টা থেকে রাত 10টার মধ্যে আসতে হয়, তখন দর্শনার্থীরা সেই মন্দিরে পায়ে হেঁটে প্রবেশ করতে পারেন, ভগবান শিবের পুজো দিতে পারেন। জোয়ারের সময় মন্দিরটি জলের তলায় চলে যায়। শুধুমাত্র মন্দিরের 20 ফুট লম্বা পাথরের তৈরি থামটির উপরের অংশ ও মন্দিরের ধ্বজাটি দেখা যায়। আবার দুপুর 1টার পর মন্দিরের উপর থেকে জল নামতে শুরু করে, দর্শনার্থীরা একে একে আসতে শুরু করেন। এই মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে পণ্ডিতেরা বলেন যে এই মন্দিরে যারা যান মহাদেবের কৃপায় কেউ খালি হাতে ফেরেন না। তাই এই শ্রাবণ মাসে মনস্কামনা পূরণের জন্য একবার বাবার দর্শন করে আসতেই পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এমনই সব দুর্দান্ত ভিডিও টিপস নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। ধন্যবাদ।